বিরোধী দলে যারা আছে তারাও এই দুশ্চিন্তা করবে, তারাও ভোগ করবে উন্নয়ন অর্জনের সুফল। কাজে দেশটাকে আরও উন্নত করা, সমৃদ্ধ করা, 2026 থেকে উন্নয়নশীল দেশের যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রাকে 2041 সাল পর্যন্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া, সেটাই আমাদের সকলের অভিন্ন কাজ। বিরোধীরা তো এখন আবার বলছে যে 7 জানুয়ারির যে নির্বাচন হলো, নতুন সরকার গঠন হলো, কিন্তু তারা বলছে যে আবার নতুন করে নির্বাচন দিতে হবে। এই যে তাদের যে এই নির্বাচনের দাবি, এতে কি আপনি মনে করেন বিদেশি কোনো ইন্ধন আছে? তা আমি জানি না, তবে এটা মামা বাড়ির আবদার, এছাড়া কিছু না।